তোমাদের অনলাইন ক্লাস নয়, কিছু মজার অঙ্ক করাবো। দেখো, 7 4 1 = 27 8 5 2 = 38 9 6 3 = কত হবে? আচ্ছা, তোমাদের আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা একটু ভেবে দেখো। তোমরা কিছু ভাবলে? তাহলে দেখো কি ভেবেছো, তাহলে দেখে নাও সেটার সাথে ঠিক করেছো কিনা। দেখো, 7 × 4 - 1 = দেখো 27 হয়, 8 × 5 - 2 = 38 হয়, তাহলে 9 × 6 কত হয়, 6 9 = 54 - 3 কত হয়, 51, তাহলে অ্যান্সার হবে 51। নেক্সট আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে কোনো দু অক্ষরের সংখ্যা যেটার লাস্ট ডিজিটটা বা লাস্ট সংখ্যাটি যদি 5 হয়, যেমন দু অক্ষরের সংখ্যা দেখো 65, লাস্ট ডিজিটটা যার 5, তার বর্গ করলে মানে 65 × 65 করলে কত হবে? দেখো, 65 × 65 তোমরা বড় মেথডে ছোটো বয়সেই শিখে এসছো, কিন্তু এক সহজে এক লাইনে দু লাইনে কী করে করবে তার আমি ট্রিক কিছু শেখাবো। তো দেখো, 6 + 1 কত হয়? 7 হয়। 7-এর সাথে যে সংখ্যাটি প্রথমে ছিল মানে 6, তাহলে তার সাথে গুণ করলে দেখো 42, আর 5-এর বর্গ করলে কত হয়, 25, তাহলে 42 25। তুমি যে কোনো সংখ্যা, যে কোনো দুটো দু ডিজিটের সংখ্যা যার পরের সংখ্যাটি ডিজিটটি 5 যদি হয়, তাহলে তুমি গুণ করে ক্যালকুলেটারে পুট করো, দেখবে একই সংখ্যা একই রেজাল্ট আসছে। আবার দেখো 25, দেখো এটা দু অক্ষরের সংখ্যা, তার পরের ডিজিট হচ্ছে 5, তাহলে দেখো 2 2 + 1 কত হয়, 3 3-এর সাথে কত, 2 যোগ গুণ করলে হবে 6, আর 5-এর বর্গ করলে 25, তাহলে 625। তুমি এরকম যে কোনো একটি সংখ্যা নেবে, যে কোনো একটি সংখ্যা যার 25 35 55 45 65 75 যা খুশি তুমি এই নিয়মে করতে পারবে। মজার ছলে উত্তর। একটি বেড়ালের 3টি পা থাকলে 10টি বেড়ালের কটি পা থাকবে? এই কোশ্চেনটি অ্যান্সার করার জন্য তোমাদের আমি 15 সেকেন্ড টাইম দিলাম, তোমরা ভাবো। তোমরা কি উত্তরটি পারলে? যদি না পারো তাহলে দেখে নাও, উত্তর হবে 39টি, কেননা একটি বিড়ালের 3টি পা, বাকি সবকটি বিড়ালের 4টি করেই পা। রোদে একটি কাপড় শুকোতে 1 ঘন্টা সময় লাগে, এরূপ 10টি কাপড় শুকোতে কতক্ষণ সময় লাগবে? চলো, তোমাদের আমি উত্তরটি ভাবার জন্যে 15 সেকেন্ড টাইম দিলাম। তোমরা কি উত্তরটি পারলে? যদি না পারো তাহলে দেখে নাও, উত্তর হবে 1 ঘন্টাই সময় লাগবে, কেননা একসঙ্গে মেলে দিলে 10টি কাপড় 1 ঘন্টাতেই শুকোবে। উত্তরের মজার অঙ্কগুলি ভালো লেগেছে তো? আশা করি ভালো লেগেছে। আমি আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন আর অনেক মজার অঙ্ক নিয়ে। আমার ভিডিও